সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020 সংস্করণের ভবিষ্যতের বিষয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। 29 মার্চ থেকে শুরু হওয়া এই লাভজনক টুর্নামেন্টের 13তম আসর 15 এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভিড-19 মহামারী ঘোষণা করার পরপরই ভারতের ক্রিকেট বোর্ড BCCI কর্তৃক 15 এপ্রিল পর্যন্ত IPL স্থগিত করা হয়েছে। মহামারী হিসাবে বেশিরভাগ বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টগুলি বাতিল বা স্থগিতের বিষয়টি বিবেচনা করে IPL 15 এপ্রিল থেকে শুরু হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। ফ্র্যাঞ্চাইজিরা তাদের খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। 15 এপ্রিল পর্যন্ত সমস্ত বিদেশি ভিসা আটকে রাখার কারণে ফ্র্যাঞ্চাইজি মালিকদের বড় ধাক্কা দেওয়া হয়েছে এবং BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি ইঙ্গিত দিয়েছেন যে ইতিমধ্যেই কমপক্ষে 17 দিন নষ্ট হওয়ার জন্য সংক্ষিপ্ত IPL হতে পারে। এক খবরে বলা হয়েছে, ভারতীয় বোর্ড সংক্ষিপ্ত টুর্নামেন্টে আগ্রহী নয়, তার পরিবর্তে লিগের জন্য অন্য সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে নজর দিচ্ছে। দক্ষিণ আফ্রিকাতে 2009 IPL 37 দিনের মধ্যে খেলা হয়েছিল, 5 সপ্তাহ এবং 2 দিনের মধ্যে যদি এভাবে IPL করা হয় তবে আংশিকভাবে ভারতে এবং আংশিক বিদেশে অনুষ্ঠিত হতে পারে বা পুরো টুর্নামেন্ট পরে করা হতে পারে। করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্বব্যাপী কীভাবে প্রভাব ফেলে তার উপর নির্ভর করছে। জুলাই থেকে সেপ্টেম্বরের ক্রিকেট ক্যালেন্ডার এশিয়া কাপ, যা সংযুক্ত আরব আমিরশাহিতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, এটি ব্যতীত কোনো বড় ক্রিকেটীয় ইভেন্ট নেই। এশিয়া কাপ ছাড়াও বিরাট কোহলি ও কোয়ের 2020 ICC T20 বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে, তাই এই সময়ে IPL করা যায় কি না সে বিষয়ে ভাবনা চিন্তা চলছে। BCCI ও ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক মিটিং হয়, যেহেতু গত 48 ঘন্টায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি তাই সেখানেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক কর্মকর্তা জানান, আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমরা সাপ্তাহিক ভিত্তিতে এই ভিডিও কনফারেন্স চালিয়ে যাব। অন্যদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব আতঙ্কের মধ্যে রয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত হওয়ার সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের প্রায় 150টি দেশ এই মারণ ভাইরাসে কবলে। ভারতবর্ষে গতকাল আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই নিয়ে ভারতে 3 জনের মৃত্যু হল, প্রত্যেকেই ষাটোর্ধ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 138 জন। ভারত সরকার যেভাবে করোনা ভাইরাসের উপর সতর্কভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জমায়েত এড়িয়ে চলতে এখন সমস্ত রকম স্পোর্টিং ইভেন্ট বাতিল বা স্থগিত করেছে সরকার। 29 মার্চ থেকে শুরু হতে চলা IPL 15 এপ্রিল পর্যন্ত স্থগিত। তারপর কিভাবে IPL আয়োজন করা হবে BCCI সে বিষয়ে ভাবনা চিন্তা করছে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের IPL চুক্তি বাতিল করার পরামর্শ দিয়েছে। IPL খেলতে আসাটা খেলোয়াড়দের নিজস্ব ব্যাপার, তবে সংশ্লিষ্ট বোর্ডের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, তাই এক্ষেত্রে বোর্ড সরাসরিভাবে কোনো সিদ্ধান্ত খেলোয়াড়দের উপর চাপিয়ে দিতে পারে না, শুধুমাত্র পরামর্শ দিতে পারে। IPL খেলার জন্য 17 জন অজি খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস বলেছেন, খেলোয়াড়দের IPL খেলা তাদের নিজস্ব সিদ্ধান্ত, আমরা শুধু পরামর্শ দিতে পারি। এবারের IPL খেলতে বারণ করছি ওদের, ওরা কি করবে সেটা ওদের ব্যাপার। আশা করি এই অনিশ্চয়তার মধ্যে ভারতীয় বোর্ডও সব দিক ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নেবে। এবারের IPL নিলামে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন প্যাট কামিন্স, 15.50 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কেনে তাকে। এখন দেখার বিষয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শ কিভাবে নেন ওয়ার্নার, স্মিথ, কামিন্স, ম্যাক্সওয়েলরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন এবং এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।